আজকের খাস খবর। মঙ্গলবার ব্যাংশাল কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। আদালতে বাদী বিবাদী পক্ষের আইনজীবীদের তুমুল সওয়াল জবাবের পর শেষ হল শুনানি। মঙ্গলবার শুনানি শেষের পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ করলেন বিচারপতি। রাজ্যগুলির প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরানো বা নতুন নিয়োগ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে মঙ্গলবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল বোস। তবে তাঁকে ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। অতীতের মতো বোস কি রাজ্যের সঙ্গে সহাবস্থানের পথে এগোবেন, নাকি এখন থেকে বাংলা দেখবে ধনখড় টু জামানা? জল্পনায় ফুটছে বঙ্গ রাজনীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা, আর তা করলেন ইডির আইনজীবী। আজ অর্থাৎ মঙ্গলবার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। শুনানির শুরুতে দুটি তারিখ উল্লেখ করেন তিনি। প্রথমটি 1820 সালের 26 সেপ্টেম্বর, যেদিন জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্য তারিখটি 1952 সালের 6 অক্টোবর, যেদিন জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে 100 বছর পিছিয়ে দিয়েছে, বললেন ইডির আইনজীবী। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 1911 জন গ্রুপ ডি কর্মীর। সিংহভাগ থেকে স্পষ্ট শাসকের স্বজন পোষণ। এদিকে দুয়ারে পঞ্চায়েত ভোট, ফলে দুর্নীতি ইস্যুতে রাজ্যের গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে শাসকের স্নায়ুর চাপ। বাঁকুড়ায় সামনে এলো তেমনই দৃশ্য। ভোট প্রচারের শেষ দিনে আগরতলা শহরের রাজপথে রোড শোতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগরতলা 8 নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপরদিকে আগরতলা 9 নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শেষ বেলার প্রচারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব। 2 ফেব্রুয়ারিকে গো আলিঙ্গন দিবস পালনের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় প্রাণী কল্যাণ পর্ষদ। বিতর্কের জেরে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্র। তবে ভালোবাসার দিনে গোটা রাজ্য ও দেশ জুড়ে গরুকে আলিঙ্গন করে ভালোবাসা জানাতে দেখা গেল বিজেপির নেতা কর্মীদের। গরুর রক্ষার বার্তাও দিলেন তারা। চাকরির পরীক্ষার দাবিতে শহীদ মিনারে চাকরি প্রার্থীদের আন্দোলনের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। 6 বছর নিয়োগের পরীক্ষা হয়নি, অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতেই এই আন্দোলন। কোর্টের নির্দেশ মতো আগামী সপ্তাহ থেকে আন্দোলন শুরু হবে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা নয়, ভারতের জন্য কালো দিন। জম্মু কাশ্মীরের পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় 40 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। আজ পুলওয়ামা হামলার 4 বছর। কাশ্মীর জোনের এডিজিপি বিজয় কুমার নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় জড়িত 19 জন জঙ্গির মধ্যে 8 জনকে নির্মূল করা হয়েছে। বর্তমানে উপত্যকা সক্রিয় রয়েছে 37 জন সন্ত্রাসবাদী। 3 বছর আগে রাজকোটে সৌরাষ্ট্রের কাছেই ফাইনালে হেরেছিল বাংলা। ইডেনে এবারে রঞ্জি ফাইনালের বদলায় প্রস্তুতি নিচ্ছে মনোজ তিওয়ারির বাংলা। অধিনায়ক মনোজ জানালেন, এক পেশে ফাইনাল হবে আর ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হব আমরা। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং মডেল নাতাশা স্ট্যানকোভিচ আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 2020 সালে করোনা মহামারীর কারণে খুব সাদামাটাভাবে বিয়ে করেন এই তারকা দম্পতি। সোমবার থেকে উদয়পুরে শুরু হয়েছে হার্দিক ও নাতাশার বিয়ের অনুষ্ঠান। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।